নানি না বাবুং ফার্স্টে গাধা দিলে, তারপর শাহুন গাধা, তারপর আমার মূষা গাধাই। মা আমার গোল মরচ আর তার সাথে এটা কোনটি মা জুয়ান এসেছে শুনতে নানি আমার পুরা গুন্ড গুন্ড করে কাটছেন না, অন্য গাছলাম যে ফোন রেখে আসার দেখো চেপে শুনতে এরা হাইব্রিড পিঁয়াজ সন্ধ্যা বেড়া না বেশি নো না এরা পুরো ফারুন ফারুন আমার পুরো মোটা মোটা এরা টিকে গুন্ড করিকি পিঠৌ ন কলে এরা ভাল লাগিব মাছ ধরতে দিয়ে টিকে পকে দিই হ্যাঁ এরা হাইব্রিড পকে দিই মশলা এত কিছু হেলাটি পকে দিই ভাল লাগে গুন্ড হেলা পুরা নানি আমার রাগিকি আজ পুরা নিয়া হয় কি তো বাবুঙ্ উপরে বি রাগি গলে সমস্তঙ্ক উপরে টাইম টু টাইম গোটে জিনিস মতো ন মিললে মু ঘরে রাগি সত্য কইলি রশ্মিতা কুয়াড়ে যা পূর্বর বি ঘরে কোণ অছি ন আছে সব বুঝিকি যিবে সব বুঝিবি লক্ষ্মীবতী যোগেবি থইকি যিবি না সেড়ু বি আনিকি আসতিবে থাইকি কিন্তু মতে ছাড়ি দিলে কে না মা না রশ্মিতা না অন্নি না বাই না ইভেন ভাই না বি ভাই না মেন পরবে আন্ধে দে দেরি হইতো সেইদিবে কিছু কইলেনি আউ মাছটা আনি ঠিক টাইমে দেবেন বাবুটা খাইবালা আমি পখাল খাওয়াছি মো পিলাটা এত বড় পখাল মাছ ভজা সেই মেয়ে রাগি গেলি মো পিলাটা আসিলা দিই পরে পাঠ পড়ি সে যেটা ভাত তরকারি দিয়ে খাইতে আনা না তথাপি মু দুই বড় দুইটা বসাই দিয়েছি আউ রাগ না মোর সরলা মন্ডা নানি গর দুই মিনিট রাগ গর দুই মিনিট হলো অধিক রাগে যেতে জল অচ্ছু বলে শর্ট ফিল্মে রাগি শর্ট ফিল্ম বন্ধ হয়ে সেই সময় তো বাস মতে যে সম্ভাড়ি পারিব সে মোর প্রিয় সে মি জানা আচ্ছা দিছি মু সম্ভাড়ি পারন্তি সে হউছন আমার ভাই আপন মনে গেলে সাহুন পয়েন্ট ডালি সিজে দিয়েছি তো মাছ তরকারি মা আমার সন্ধ্যা পিঠু বনাউছন্তি আজি বি নানি ঘর জন কু খুব যে মনে নথিলা সব কাম সরিলে কিন্তু কৌশল ঝিউ মু জন খুয়াই যাবি বলে নানি মু জানিনি কেন নানি সবুলে রুটি যে তাকে দিয়ে দেছেন সেইপা আজ মনে নাই তা কথা টিকে ন খাওয়া সে বঞ্চি মটন করবু তোমার কিলু রাখবনি কিলু রাখবনি গোটা সেকেন্ড রাখবেনি না তা জায়গার যে হলে কে রাখবেনি লক্ষ্মী সত্য কথা দেখা কথা কি ভাবিবিনি কেবে ভাবিলে মানে এটা কাঁদা লাগে লক্ষ্মী বিষম বাহা হয়ে গেল জন বি সেমতি জন মানে সবুবেলে মো আইস জন তোমার তো কিছু কথাই না হে গোটে কথা কহিল এটা মো মো আগে সমস্ত কিছু হুম হুম সমস্ত গুবি তো আইসা লাগি যাও তো মরজি মো জন মো গোড় উপরে হাত দিয়ে কাঁদে আগো বেখেরা কথা কখন বাবু তো কিছু জন রাসে 26 বছর
ତା ବାବା ନା ଦୋକାନରୁ ଆସିକି ମୁଁ ତାଙ୍କୁ ସିଲେଇ କରିବାକୁ ଯେଉଁ ପଠେଇଥିଲି କାହିଁକିନା ନାନୀ ସିଲେଇ କରିକି ମୋତେ ଢିଲା ହେଲା ନାନୀଙ୍କର ଆଉ ଗୋଟେ ବ୍ଲାଉଜ୍ ପିସ୍ ତା ସହିତ ମୋ ଶାଢ଼ୀର ବ୍ଲାଉଜ୍ଟା ଦେଇକି ଛାଡ଼ିଥିଲେ ଏବେ ଆସିକି ବସିଛନ୍ତି ନା ହାଇ କରିଥିଲୁ ବାବା କହିଲୁ ମୋତେ ମାଇଲା ଡାଟା କରିଥିଲୁ ବାବା ଗୋଟେ ଗେଲ କରିଥିଲୁ ବାବାଙ୍କୁ ମିଠା ଗେଲ ଏପଟୁ ଗୋଟା ଏପଟୁ ଗୋଟା ଏପଟୁ ତୋ ନାଁ କ'ଣ ଧାନ ତା ନାଁ ସାଇ ଆଉ ବାବାଟା ବାବା ନା ତମ ନାଁଟା କହିଦେଉନ ଆଉ ଗୋଟେ ନା ତମ ରଶ୍ମିତା ଗୋଟେ ଡାକିଦେଲୁ ରଶ୍ମିତାକୁ ଓ ତମ ରଶ୍ମିତା ଗୋଟେ ଡାକିଦେଲୁ ଟିକେ ଖାଇକି ଡାକିଦେଲୁ ମାମୁଁ ମାଇଁ ଦିଦି ବାବା ଆପଣମାନଙ୍କୁ ସକାଳେ ଦେଖୁଥିଲି ଭାଇନା ବଡ଼ ମାଛ ଆଣିଥିଲେ ସବୁ ଡେରି ହେଲା ବୋଲି ନାନୀ ରାଗିକି ପୁରା ଭାଇନା ପାଣି ଆଖିଆ ମାଛ ପଠେଇଛନ୍ତି ସବୁ କାଟିକି ପଠେଇ ଦେଇଛନ୍ତି ମୁଁ ତାକୁ ଧୁଆଧୁଇ କରିକି ଲୁଣ ହଳଦୀ ଗୋଳେଇ ଦେଇଛି ଗୋଳେଇକି ଭଜା ବସେଇକି ଟାଇମ୍ ଆସିକି 8 ଖଣ୍ଡେ ହେଇଗଲାଣି ତ ସେପଟେ ଲକି କରି ମୁଁ କହିଲି ଝିଅ ଟିକେ ଆଳୁଟା ଆଣିଦେଲୁ ତ ଆଳୁ ସିଝେଇବି ମାଛ ଭଜା ତା ସହିତ ବାଇଗଣ ଟମାଟୋ ପୋଡ଼ିବି ଯେହେତୁ କାଲି ଖିଆ ହେବନି ଆମିଷ ଗୁରୁବାର ହେଇଯାଏ ଆଜି ପୁରା ଶେଷ କାଲି କେଉଁ କି ଗୁରୁବାର ଆଉ ଆଜି ମାଛ ଭଜା ପୁରା କଡ଼ା କରି ଭାଜିଦେଲି ତ ଆଉ ଏସି ଦେଖି ଆଳୁ ଶିଶି ଦେଇଦେଇଛି ଟାଇମ୍ ଆସି 11:30 ହେଲାଣି ନା କୁଟୁ ଖାଇବି ମୂଳରୁ ଖାଇବନି ତ ପିକ୍ଚର ଧରିକି ବସିଛି ତା ବାବା ଏଠି ଶୋଇଛନ୍ତି ଖାଇଲୁ ଚଳନ୍ତ ଶୋଇ ପୁରା ଶୋଇକି ଉଠିଲା ଆପଣମାନଙ୍କ ସକାଳ କଥା ମା ଆମର ଏବେ କୋବି ପତ୍ର କାଟୁଛନ୍ତି ଭାଜିବା ପାଇଁ ମୁଁ କିନ୍ତୁ କାଟିପାରେନି ଶାଗ କାଟିବନି କି କୋବି ପତ୍ର କାଟିବନି ତଳକୁ କାଟୁନ ତଳକୁ ଟିକେ କାଟ ହଁ ହଁ ହୁଁ।